হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরে আমার পেজে আর ইউটিউবে আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি, তার অনেক কারণ। কেন, 3 মাসখানি আমি তো ভিডিও আপলোড করিনি। লাস্টটা ভিডিও ছিল আমার বাইকের ভিডিও, যখন আমি বাইক কিনি তখন একটা আমি ভিডিও বানিয়েছিলাম, তারপরে আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। আর ভাবলাম না একটা ভিডিও বানানো যাক, কেন অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের পুরো অবস্থা খারাপ, অনেক ভিডিও ছাড়িনি। আর অলরেডি ভিডিও অনেক করে রেখেছি কিন্তু ছাড়তে পারিনি, তো এখন ছাড়বো। আর আমি একটু বাড়ির কাজের জন্য একটু সমস্যায় ছিলাম, তো আমাদের একটা ঘর হয়েছিল, তো এখন এই যে ঘরটা দেখছো এটা নতুন একটা ঘর হয়েছে। পাশে যে ঘরটা আমি থাকতাম মানে পাগল ঘরটা, তো ওটা আছে, তো এই পাশে আর একটা ঘর হয়েছে। তো অনেক কিছু হয়েছে, সব কিছু তোমাদের বলবো, সব কিছু জানাবো। আর এখন আমি যে ব্লগটা শ্যুট করছি, আমার মোবাইলটা, যে মোবাইলটা আমি ব্লগ শ্যুট করতাম সেই মোবাইলটার ব্লগ মানে সেই ভিডিওটার, সেই ভিডিও না সরি, সেই মোবাইলটার প্রবলেম হয়ে গেছে, মানে সেই মোবাইলটাকে পুরো মোবাইল যত ডাটা ছিল যা ছিল সব ডিলিট হয়ে গেছে, কিছু নেই। তো আমি আমার একটা ভাইয়ের মোবাইল ব্যবহার করছি এখন। তো আমি মোবাইলটা, আমার যে মোবাইলটা এখন নিয়েছিলাম সেটা আমার ভাইকে দিয়ে দিচ্ছি, মানে মাসির ছেলে, তো ওকে দিয়ে দিচ্ছি, আর ওর মোবাইলটা আমি ব্যবহার করছি। তো বাই দ্য ওয়ে সব কিছু তোমাদের বলছি, সবাইকে হ্যাপি দিওয়ালি। তো আগামীকাল পুজো আছে, কালী পুজো, তো আমি আজকের ব্লগটা শ্যুট করছি। আর মোবাইলটার একটু প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে এডিটিংয়ের সমস্যা হচ্ছে, তো যে জিনিসটা করতে সেটা আটকাচ্ছে খুব। আর যে যে মানে যেসব এডিটিংয়ের অ্যাপস আছে সব ওয়াটারমার্ক চলে এসেছে, ভাবছি যে কী দিয়ে এডিটিং করব। তো এখন পর্যন্ত কী হয় কে জানে, তারপরে ভাববো। এই যে আমাদের রাস্তা, আর এই যে আমাদের এইটা এখন ঘর হয়েছে, নতুন একটা ঘর। তো তোমরা দেখেছো আমরা আগের ভিডিওতে দেখেছি, তখন ঘরটা পুরো কমপ্লিট হয়নি, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পেছনে এই যে একটা ঘর আমাদের আছে, ওই ঘরে আমরা থাকি। আর এখানে আরেকটা ঘর হবে মানে দাদাদের জন্য, ঠিক আছে, দাদাদের জন্য একটা এখানে একটা ঘর হবে। এই বাড়িটা ভেঙে এখানে একটা ঘর হবে, এখানের মধ্যে আরেকটা স্ট্রাকচার হবে, আরেকটা ঘর হবে এরকম। তো তার জন্য অনেক ব্যস্ত ছিলাম আর ভিডিও ছাড়তে পারিনি। ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি পেজে দেখে রাখো প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে রাখো, কারণ এখন ফেসবুকে অনেক লেফড়া চলছে, ওরা ফেসবুকের খুব অবস্থা খারাপ। তো যেরকম ফেসবুকে যেরকম ভিডিও ছাড়ছে সব ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে এখন। আর যারা তো এমনি ভিডিও ছাড়ছে, কোনো হ্যাশট্যাগ লাগাচ্ছে না, তাদের ভিডিও তো কোনো সাজেস্টই করছে না, তো কী হয় কে জানে। তো আমার ভিডিওটা আমি ফেসবুকের পেজে ছাড়বো, তো পেজে ছাড়লে তোমরা একটু দেখো, পেজটাকে ফলো করো। আর এবার থেকে ব্লগগুলো আনার চেষ্টা করবো অনেক, কারণ অনেক দিন ধরে আমার 3 মাস চ্যানেলে ভিডিও নেই, পেজেও ভিডিও নেই, তো অবস্থা পুরো খারাপ পেজের, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবে। গুড মর্নিং। তো অনেক রাত পর্যন্ত জাগলাম, তো জাগার পর অনুষ্ঠানে গেছিলাম, তো বাড়িতে এসে এডিট করছিলাম। তো এখন এডিট কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো লাস্ট ইন্ট্রোটা বাকি ছিল, তো ওইটা হয়ে যাক, হয়ে গেলে তোমাদের এইটা ছাড়বো। আর বাই দ্য ওয়ে আমার যদি ফেসবুকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, আর ইউটিউবে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখো।
তো নেক্সট ব্লগ আসতে চলেছে আমাদের বাইক আমার বাইক নিয়ে আসবে নতুন একটা ব্লগ হবে তো যাব এক জায়গায় তো ওখান থেকে আসার পর তো এডিট করব